হে আজি দেবী দুর্গার মহাষষ্ঠী পূজা আর ইতিমধ্যে সাত ধর্মাবলম্বী লোকসকলের যে উলাহর চৌদিশে বন্যা, কেন আরাধ্যা দেবীগী মঠলে আহিছে আর দেবী নিজ সন্তানক সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে যাব। গতি আজি যেহেতু দেবী মঠলে আহিছে, গতি প্রত্যেকেই দেবীক সৌরা সুপ্রচারে পূজা অর্চনা করব। আজির পর চারিদিন ধরে পূজা অর্চনা করব আর দেবীক পিছত বিসর্জন দিব। গতি আজি মানে উপস্থিত আছো উত্তর গুহাটির একটা বিশেষ মন্দিরত, সেয়া হয়েছে উত্তর গুহাটির পরম শিব মন্দির। আর এই মন্দিরট কাশীরপর প্রায় 37 গৰাকী পুরোহিত আহি ইতিমধ্যে যজ্ঞ আরম্ভ করেছে। আর মানে দেখে আছো উত্তর গুহাটির উদ্দেশ্য পরম শিব মন্দিরের পর ইতিমধ্যে যজ্ঞ আরম্ভ হয়েছে। আর ইতিমধ্যে বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান চলি আছে, বিশেষ চন্ডী পাঠ এটা আরম্ভ হয়ে আছে পরম শিব মন্দির। আর এনেদরে কাশীর পর 37 গৰাকী পুরোহিত আছে আর ইতিমধ্যে মঙ্গলাচরণ আর যে মন্ত্রোচ্চারণ করে আছে আর দেবীর প্রার্থনা করে আছে। বৈদিক পরম্পরার সুরানা বৈদিক পরম্পরার উত্তর করে পরম শিব মন্দির দুর্গা পূজা প্রতি বছর আয়োজিত হয়ে আছে আর এইবেলো আয়োজন করা হয়েছে। আর উত্তর গুহাটির পরম শিব মন্দির একটা বিশেষ তাৎপর্য হল আর যে সম্পূর্ণ আধ্যাত্মিকতার উপর গুরুত্ব দিয়া হয় আর যে বৈদিক পরম্পরা ভারতীয় বৈদিক পরম্পরা তার উপর গুরুত্ব দিয়া হয়। আর কাশীরপর পুরোহিত সকল আছে আর তোলপর পুনে পুনে জানি বিচার পূজা চাল সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইস পরম শিব মন্দির মে মা ভগবতী দুর্গা জি কি আরাধনা দুর্গা পাঠ চল রহা হ্যায়। দুর্গা সরস্বতী কে 1000 পাঠ হোঙ্গে আর উসকা দশাংশ হবন। ভগবান ভোলে বাবা নর্মদেশ্বর ভগবান কা রুদ্রাভিষেক চল রহা। পরম শিব মন্দির প্রথমতে শারদীয় দুর্গোৎসবের সকলকে অসমবাসীক শুভেচ্ছা জানালো। আমার এতে যে বৈদিক পরম্পরা মতে আমার পরম শিব শিব মন্দির প্রাঙ্গণত নবরাত্রি উৎসব পালন করা হয়। ইতিমধ্যে যা 3 অক্টোবরের পর আমার নবরাত্রি উৎসব আরম্ভ হয়েছে। ইয়াতে সুদূর কাশীরপর অহা 37 জন যদ্বান পণ্ডিত আছে ইতিমধ্যে শনিপাত চলি আছে, আমার সহস্র শনি চলি আছে, 9 দিন চলিব। আর প্রতিদিনে সন্ধ্যা 1 দশাংশ হোমযজ্ঞও হয়। আর ইয়াতে আপনার 11 তারিখে রাতে নবমীর দিন 11 তারিখে রাতে আপনার পূর্ণাহুতি হব, 12 তারিখে 508 গৰাকী কুমারী কন্যার পূজা আয়োজন করা হব আর ঘট বিসর্জন হব। আর ইয়ার সঙ্গতি রেখে আমার পঞ্চমুখী হনুমান মন্দির বিগত বর্ষগুলোর দরে অখণ্ড হনুমান চালিচা পাঠ চলি আহিছে। পরম শিব মন্দিরের পরিবেশ দেখাবলে অনুরোধ জানাম। আর এনেদরে সম্পূর্ণ বৈদিক পরম্পরা এনেদরে মন্ত্রচার চলি আছে আর সেই আজি পুরনি দিনের সেই তাহাদের বৈদিক যুগের একটা পরম্পরা পুনর উজ্জীবিত হয়েছে উত্তর গুহাটির পরম শিব মন্দির। আর এনেদরে কাশীরপর অহা পুরোহিত সকলে এখানে যজ্ঞ আনফালে যে অখণ্ড হনুমান চালিচা আর সহস্র সন্দীপাত চলি আছে উত্তর গুহাটির পরম শিব মন্দির। আর 9 দিনে ইয়াত চলিব এনেধরনের দেবীর পূজা অর্চনা। আর ইতিমধ্যে নবরাত্রির প্রথম দিন থেকে ইয়াতে পূজা অর্চনা হয়ে আছে আর প্রত্যেক দিনে এনেদরে বৈদিক উপাচার ইয়াতে দেখা যাব। আর একটা খুব কাত্তিক পরিবেশ আর একটা ব্যতিক্রমী পরিবেশ রাজ্যের ভিতরে বিভিন্ন প্রান্তর ভক্ত দর্শনা আছে ইয়াত দেবীর আশীষ লয়। আর দেবীর আশীষ লয় যে আগন্তুক দিনবর মঙ্গলময় হওয়ার কামনা করে, দেশ স্বজাতি নিজের পরিয়ালের সকল মঙ্গল কামনা করে আর প্রত্যেকে ইয়াতে আহি আঁঠু লয়। আর দেবী যেহেতু আজি মূর্তলে আহিছে, গতি দেবীয়ে নিজ সন্তান সকলক আশীর্বাদ দিয়ে যাব আর তার প্রত্যেকে আজি দেবীর ওসরলে আহি শরণাগত হয়েছে। আর পুনর্বার এনেদরে দেখাবলে অনুরোধ জানাইছো বা উত্তর গুহাটির পরম শিব মন্দির এনে ধরনের বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান চলি আছে। কি কব দাদা? সহস্র চণ্ডী মহাযজ্ঞ আজ কাল সপ্তম দিবস মহাকাল রাত্রি কা পূজন চল রহা হ্যায়, মন্ডপ পূজন ইত্যাদি চল রহা হ্যায়, দুর্গা সপ্তমী কা পাঠ ভি 1000 পাঠ
चल रहा है उसमें कल दो दिन का और उसकी लड़की की आहुति बची हुई है जिसका भक्तों को अधिक से अधिक लाभ प्राप्त है আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড Google Play Store তো পাব এই নিউজ 18 এপ